এখন কিন্তু আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি একদম যাকে ব্যাংককের ব্যাকপ্যাকারদের হেভেন বলা হয় সেই জায়গাটার নাম হচ্ছিল খাও শান রোড। মাথায় রাখবে যারা ব্যাকপ্যাকার্স একা আসবে তোমরা একটু পার্টি লাইফ পছন্দ করো তারা কিন্তু অবশ্যই যাবে খাও শান রোডে। এবং ভাবতে পারো এখানে ব্যাংককে এসে আমি একদম ট্যুর গাইড হয়ে গেছি, আমার সঙ্গে আমি দুজন ক্যানাডিয়ানকে পেয়েছি, তারা রাস্তা হারিয়ে ফেলেছিল, আমি নিজেই ঠিক মতো চিনি না, একে তাকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি। আমি এনাকে এবং এনার ফ্রেন্ড দুজনকে আমি খাও শান রোডের দিকে নিয়ে যাচ্ছি ওদেরই গুগল ম্যাপটা খুলিয়ে। তো যাই হোক, সো ইটস ভেরি ইন্টারেস্টিং টু মেক লটস অফ ফ্রেন্ডস অন দ্য ওয়ে। শি ইজ ফ্রম কানাডা। ওকে, হোয়াটস ইওর নেম? মেকহেমস। সো অ্যাকচুয়ালি ইউ নো জাস্ট লাইক এনাদের প্রচণ্ড অভিযোগ যে এখানে একদিনে এদের $500 এরা খরচা করে ফেলেছে, বিকজ এখানে লোকজন মানে এরকম বিলেতি লোকজন দেখলেই, সাদা চামড়ার লোকজন দেখলেই কিন্তু মুরগি বানানোর জন্য একদম রেডি। আমাকে একদম পারছে না, চেষ্টা করছে, দে আর ট্রাইং বাট দে কান্ট মেক মি ফুল। আমি কিন্তু বার্গেনিং করছি, তোমরাও করবে। সো খাও শান রোড অলমোস্ট পৌঁছে গেছি, দেখা যাক খাও শান রোড, ওয়াই খাও শান রোড ইজ সো মাচ ফেমাস ফর দ্য ব্যাকপ্যাকার্স, সো উই নিড টু এক্সপ্লোর দ্যাট। So we are going there and my two friends, Canadian friends, we are going. Let's see the color, the light, the glamour of Khao Shan Road, right guys? Yes. Okay, tumrao tale dekhte thako. শেষ, এখন কিন্তু রুমে ফিরতে হবে, ডিনার করব, কিন্তু এখন ঘুমাবো না কারণ প্ল্যান করতে হবে ফর দ্য নেক্সট ডে। যাই হোক, এই ভিডিওটার জন্য প্রচুর শেয়ার, প্রচুর লাইকস কিন্তু অবশ্যই চাই বন্ধুরা।